তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে জগতের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তাঁর এই সুন্দর অন্নকূট মহোৎসবে আপনারা সবাই যোগদান করছেন। আপনারা সবাই এই অন্নকূট মহোৎসবকে সুন্দরভাবে পালন করছেন। আপনাদের আবার বলছি, ভক্তি যোগাশ্রম ট্রাস্টের এটা একটা অফিস, একটা কার্যালয়, বাগবাজার একদম মোড়ে 240 নম্বর বাসস্ট্যান্ডে। আজকে সকালেও অনেকে কবচ পরে গেছেন, কালকেও কবচ পরতে আসবেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু বিশেষ করে এটা একদম বাগবাজার মোড়ে 240 বাসস্ট্যান্ডে, সঞ্জীবনী নার্সিংহোমের বিপরীত দিকে। সেই জন্য একদম রোডের উপরে, অন্য কোথাও যাবেন না। আপনাদেরকে জানিয়ে দিলাম, ভক্তি যোগাশ্রম ট্রাস্টের এই মহোৎসবে আপনারা সবাই যুক্ত হবেন। আমাদের বৃন্দাবনেও ভক্তি যোগাশ্রম ট্রাস্টের তরফ থেকে রাধা মাধবের উৎসব, গৌরসুন্দরীর উৎসব পরমানন্দে ব্রজধামে উদযাপিত হচ্ছে। আর এখানে বাগবাজারে আমরা সবাই, আমাদের ভাগীরথী দেবী, দিলীপ শেঠ, আমাদের বাবু শেঠ, বাবু শেঠকে একটু দেখিয়ে দেই আমার কাছে, এই যে আমাদের বাবু, বাবু আমার থেকে কত লম্বা হয়ে গেছে দেখেছেন তো, বাবু শেঠ, আমাদের পম্পালি শেঠ, এই তুমি আসো এখানে লাইনে থাকো। তো সবাই মিলে আমরা আজকে ঠাকুরের রান্না হয়েছে, আমাদের গোপা মা আছে, বরাচাঁদ আছে, ভোলা আছে, তার ছেলে মেয়েরা আছে, সবাই মিলে আমরা আজকের এই অন্নকূট মহোৎসব উদযাপন করছি। আপনারা যারা আসবেন একদম বাগবাজার মোড়ে আমাদের অফিস চলে আসবেন, আর যারা গীতা মহাযজ্ঞে কিছু দান দেবেন তারা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে জমা দিতে পারেন, এখানে এসেও দিতে পারেন। 29 তারিখ পর্যন্ত টাইম, 30 তারিখে আমি চলে যাব একদম চিত্রকূটের জন্য, সমস্ত 109 জন লোক আমার সঙ্গে যাচ্ছে, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। সবাই আমরা বৃন্দাবনের পথে রওনা হব। এবং আজকের অন্নকূট হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ রান্না বলে, বাবা কিসের পুজো, এত রান্না বান্না, সুগন্ধ, মিষ্টির গন্ধ কি চারিদিকে, বলে আজকের না গোবর্ধন ইন্দ্র পুজো হবে। বলে বাবা ইন্দ্র পুজো করা যাবে না, বলে না রে আমাদের ঘাস টাস ফসলপাতি যা কিছু হয়, গাভীরা দুধ দেয় ঘাস খেয়ে, জল না হলে ইন্দ্রের কৃপা না হলে খুব বিপদ। তা বলছে বাবা এইসব কথা চলবে না, হ্যান্ডটাকে অর্থ এইসব কথা চলবে না, এই ইন্দ্রের পূজা করতে গেলে গোবর্ধনের পূজা করতে হবে, গিরিরাজ মহারাজের, কারণ গিরিরাজ যদরাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদহ প্রেমং পুণাতি গোগণস্তয়ুর্যত পানীয় সুজবশ কন্দর কন্দমূলৈ। আমরা এর কন্দরে কন্দরে বিশ্রাম করি, চারিদিকে ফুল আছে, চারিদিকে প্রকৃতির সুন্দরতা আছে, এর নিচে গাভীরা ঘাস খায়, গোবর্ধনের চারিদিকে ফুলের সমারোহ আছে, প্রকৃতির সুন্দরতা আছে, দিব্য উপলব্ধি আছে, এবং এই গিরিরাজ সাক্ষাৎ ভগবান। আমি দেখেছি গিরিরাজের পুজো করলে সব লাভ হবে, গিরিরাজই তো আমাদেরকে ফল দেয়, ফুল দেয়, গিরিরাজ আমাদেরকে কন্দমূল দেয়, আমাদের বিশ্রামের জায়গা দেয়, গাভীগণ গাভীগণের গোচর ভূমি গিরিরাজের চারিদিকে, এই জন্য ওই গিরিরাজ গোবর্ধনের পূজা হবে। আজকের আমরা যেমন এখানে ছোট একটা ফ্ল্যাটে পূজা করছি, এই গোবর্ধন পূজা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে সমস্ত মঠ মন্দির সর্বত্র পালিত হচ্ছে। মনে রাখবেন অল ওভার ওয়ার্ল্ডে এই ভক্তি যোগাশ্রম ট্রাস্ট শুধু নয়, বৃন্দাবনে আমাদের ট্রাস্টের তরফ থেকে যেমন হচ্ছে, তেমনি অল ওভার ওয়ার্ল্ডে গোবর্ধন পূজার এই মহোৎসব নানানভাবে উদযাপিত হচ্ছে। আজকে সকালবেলা শুনছিলাম একটা অদ্ভুত ব্যাপার, যে আমাদের শ্রীগুরু প্রপন্নাশ্রম, তারা ওই এতে আপনার কি বলে রঘুনাথপুরে শ্রীগুরু প্রপন্নাশ্রমে গায়ত্রী দেবী এখানকার আচার্য, ওরা বলছে আমরা 2000 আইটেম ভোগ দেব। কালকে থেকে বহু মিষ্টি মিষ্টান্ন তৈরি হয়েছে, 1 কুইন্টাল অন্ন রান্না করে ঠাকুর ঘরে দেওয়া হচ্ছে, 2000 লোকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং বলছে যত রকমের পারা যায় 2000 আইটেম গুনে গুনে আমরা গোপালের ঠাকুরের ভোগ লাগাবো। আর এই গোপালকে অন্নের উপরে বসাবো, আমাদের শ্রীগুরু প্রপন্নাশ্রমের যিনি আচার্যদেব ছিলেন, অর্থাৎ গুরু আপনার যে ওদের যে গুরুদেব কি তা তিনি গোপালটাকে নিয়ে গেছিলেন, সেই গোপালদেবকে ওখানে বসানো হবে। সেই জন্য সেই গুরু প্রপন্ন আশ্রমের উৎসবে এই খবর শুনলাম। তাহলে চিন্তা করুন কত জায়গায় হচ্ছে, বসিরহাটের বহু জায়গায় হচ্ছে, বহু আশ্রমে হচ্ছে, ভেবিয়াতে হচ্ছে,
সারা ভারতবর্ষে হচ্ছে, আমাদের পাশে গৌড়ীয় মঠ, সেখানেও বিরাট অন্নকূট মহোৎসব হচ্ছে, সারা বিশ্বব্যাপী হচ্ছে। যেন আমরাও সেই বিশ্বব্যাপীর বহু অঙ্গের মধ্যে আমরাও একটা অঙ্গ, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট বৃন্দাবনে করছে, আমরা এখানে কলকাতায় করছি, আমরা এখানে ভোগ লাগানো হয়ে গেছে, এবার ভোগ আরতি কীর্তন করবো। ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি রম্ভা ক্ষীর সর,
Oh, my God.
গিরিধারী গোপীনাথ নন্দ দুলাল গিরিধারী গোপীনাথ নন্দ দুলাল গোকুল রঞ্জন
পুরন্দর নবীন নগর বর বংশীবদনসু বাসা বংশীবদনসু ব্রজ জন পালন অসুর কুল নাশন ব্রজ জন পালন জয় ব্রজ জন পালন অসুর কুল নাশন ব্রজ নন্দ গোধন রাখো আলা নন্দ গোধন রাখো নন্দ গোধন রাখো আলা গোবিন্দ মাধব রমণীত তস্কর গোবিন্দ গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব সুন্দর নন্দ গোপাল সুন্দর নন্দ গোপাল জয় সুন্দর নন্দ গোপাল সুন্দর যামুনা তত চর গোপী বসন হর যামুনা তত চর গোপী যামুনা তত চর গোপী বসন হর যমুনা তত চর রাস রসিক কৃপাময় রাস যমুনা তত চর গোপী বসন হর যমুনা তত চর গোপী বসন হর রাস রসিক কৃপাময় রাস রসিক কৃপাময় শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর শ্রী রাধা বল্লভ ভকতি বিনোদয়াশ্রয় ভকতি বিনোদয়াশ্রয় ভকতি
গিরিধারী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জীব কিয়া জয় নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ শ্রীল গুরুদেব কি জয় নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ কি জয় পরমহংসকুল চূড়া মণি গৌর কিশোরদাস বাবাজী মহারাজ জয় ভক্তি বিনোদ ঠাকুর কি জয় বৈষ্ণব সর্বজল জগন্নাথ দেব বাবাজী মহারাজ জয় গৌরী বেদান্তার্য বলে দাভূষণ বহু কি জয় নরোত্তম শ্যামানন্দ শ্রীমদাচার্য প্রভুত্রয় কি জয় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয় জয় রূপ সনাতন ভট্ট গুণা শ্রীযুগল ভট্টদাস গুণেশ্বর গোস্বামী প্রভু জয় শ্রী রাধা কৃষ্ণ গোপ গোবি গো গোবর্ধন দ্বাদশ বনাত্মক শ্রী বৃন্দাবন ধাম কি জয় তুলসী মহারানী কি জয় ভক্তি দেবী কি জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয় ভক্তি বিনয়সন্ন সিংহদেব কি জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি জয় অনন্ত কৈলাস স্থল কি জয় চারি ধাম কি জয় চারি আচার্য কি জয় চারি সম্প্রদায় কি জয় নবদ্বীপ মণ্ডল কি জয় ক্ষেত্র মণ্ডল কি জয় ব্রজ মণ্ডল কি জয় নবদ্বীপ ধাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় গোবর্ধন পূজা কি জয় গোবর্ধন পূজা কি জয় মাধবেন্দ্রপুরী পাদ কি জয় ব্রজবাসীর গিরিবর্ধন পূজা কি জয় গোবর্ধন পূজা মহোৎসব কি জয় সমাগত ভক্তবৃন্দ কি জয় অনন্তগড়ে বৈষ্ণব মণ্ডলী কি জয় গোপালের মহামহোৎসব কি জয় গোপালের মহামহোৎসব কি জয় অন্নকূট মহোৎসব কি জয় অন্নকূট মহোৎসব কি জয় গৌর আপনারা গোপালের ভোগ দর্শন করে নিন, কেমন ভোগ হয়েছে গোপালের সেটা আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখতে পাবেন, একটু অপেক্ষা করতে হবে। দেখুন গোপালের কেমন ভোগ হয়েছে, গোপালের ভোগ দর্শন করুন, গোপালের কি সমস্ত রকমের ভোগ হয়েছে দেখুন, বিভিন্ন প্রকারের আইটেম রান্না হয়েছে গোপালের জন্য, সুন্দর গোপালের ভোগ হয়েছে, মনোরম আমাদের গীতা দেবী ভাগীরথী দেবী।